ধ্যানচাঁদ জমিদারের বয়স হয়ে যাচ্ছিল, কিন্তু তার পুত্ররা এখনো যোগ্য হয়ে ওঠেনি। ধ্যানচাঁদের চিন্তা ছিল যে নিজের সম্পত্তির আসল মালিক সে কাকে করবে, কে এদের তিনজনের মধ্যে বেশি বুদ্ধিমান। তো ধ্যানচাঁদ একদিন নিজের তিন ছেলে রাজু, বিজু আর সঞ্জুকে ডাকে। এসো এসো বাবা, দেখো আমি তোমাদের এইখানে এই জন্যে ডেকেছি, কেননা আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। তো এই ব্যবসার জন্যে আমি একজন উত্তরাধিকারী খুঁজছি। তো এতে ভাবার কি আছে? বাবা আমি তো সব থেকে বড়, তো নিয়ম মতো আমি সব পাবো না? বড় হলে তো কি হলো, আমি কি যোগ্য নই? তোমার এমনি মনে হয়? বাবা আপনি যা বলবেন আমি তাতেই রাজি। তিনজনের মধ্যে যে কেই উত্তরাধিকারী হোক তাতে ক্ষতি কি, শেষ পর্যন্ত আমরা ভাই। ঠিক আছে, তোমাদের একটা পরীক্ষা দিতে হবে, যে এই পরীক্ষাতে সফল হবে সে উত্তরাধিকারী হবে। চলো এসো আমার সঙ্গে। আর তারপরে ধ্যানচাঁদ নিজের তিন ছেলেদের তিনটে ঘরের কাছে নিয়ে যায় আর তাদের পরীক্ষার ব্যাপারে বলে। দেখো তোমাদের তিনজনের জন্যে একটা একটা ঘর আছে, আমি তোমাদের 10 টাকা দেব। সেই 10 টাকায় তোমাদের এমন কিছু কিনতে হবে যাতে এই ঘরগুলো পুরো ভরে যাক, যে এতে সফল হবে উত্তরাধিকারী সেই হবে। ধ্যানচাঁদের তিন ছেলে কাজে লেগে পড়ে, তারা ভাবতে থাকে যে কি করবে। ভাই এমন কি জিনিস যেটা সব থেকে সস্তা? আমি তুলো কিনব, তাতে সেই ঘরটা পুরো ভরে যাবে। আর রাজু অনেকগুলো তুলো কিনে নিয়ে আসে আর ঘরে ভরে দেয়, কিন্তু ঘর এখনো ভরে না। রাজুর তুলোর আইডিয়াটা তো ফেল হয়ে গেল, এখন আমি কি করি? আমি এক কাজ করি, পুরো ঘরে আনাজ ছড়িয়ে দিই, তো ঘর পুরো ভরে যাবে। আর বিজু নিজের টাকায় অনেক আনাজের বস্তা নিয়ে আসে, কিন্তু অবশেষে বিজুর ঘরও পুরো ভরে না। শেষে রাজু আর বিজুর চিন্তা হয়ে যায় যে সঞ্জু কি আনবে। তখনই তারা সঞ্জুকে দূর থেকে আসতে দেখে আর সঞ্জুর হাতে মোমবাতি দেখে রাজু বলে, আরে সঞ্জু এ কি, তুমি মোমবাতি কেন নিয়ে এসছো? আমাদের এইখানে আনাজ আর তুলে ঘর ভরল না, আর তোমার এই ছোট মোমবাতি ঘরের কোন কোনায় লুকিয়ে যাবে। এরই মধ্যে সেখানে ধ্যানচাঁদ এসে যায় আর রাজু আর বিজুকে বকা দেয়। তোমরা তো অকম্মের বেরোলে, তোমাদের ঘর তো ভরল না, চলো তাহলে একে সুযোগটা নিতে দাও। সঞ্জু বুদ্ধি করে সেই মোমবাতিগুলো জ্বালিয়ে ঘরের মাঝখানে রেখে দেয় আর সেই মোমবাতির আলোয় পুরো ঘর ভরে যায়। এই নিন বাবা, আপনার কথা মতো এই পুরো ঘর আলোয় ভরে গেছে। বাহ সঞ্জু বাহ, একে বলে গায়ের জোরের চেয়ে বেশি বুদ্ধির জোর। তুমি অনেক বুদ্ধি করে এই পরীক্ষাটা সফল হলে, আর তাই তুমি আমার উত্তরাধিকারী হবে, আর আমরা হব আপনার দাস সঞ্জু মশাই, আর আমরা তোমার সাহায্য করব সঞ্জু মশাই। এই গল্পের থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের সবসময় বুদ্ধি দিয়ে কাজ করা উচিত। লালচি ঘিওয়ালা ঘিসালাল। এক গ্রামে ঘিসালাল নামের ঘিওয়ালা থাকত। সে মোটা তাগড়া হাতির মতন গোল ছিল। সে নিজের বাড়িতে গরু আর মহিষ পুষে রেখেছিল। ও আর তার বউ দুজনে মিলে বাড়িতে ঘি বানাত। ঘিসালাল নিজের সাইকেলে ঘিয়ের ডাব্বা নিয়ে আশেপাশের গ্রামে আর শহরে ঘি বিক্রি করার কাজ করত। একদিন ঘিসালাল ঘি বিক্রি করতে বাড়ির থেকে বের হয়। ঘি নিয়ে নাও ঘি, শুদ্ধ ঘি, দানাদার ঘি, এমন জিনিস কোথায় পাবে, না নিলে কিন্তু আবার পচতাবে। এক বাড়ির থেকে
একটা বউ ঘি নেওয়ার জন্য ডাব্বা নিয়ে বাড়ির বাইরে এলো। বৌদি নমস্কার, দাদা কোথায়? অনেকদিন ধরে দেখতে পাচ্ছি না। বাজারে গেছেন। ওনার সঙ্গে একদিন দেখা হয়েছিল, বেচারা অনেক দুর্বল লাগছিলেন। উনি অনেক কাজ করেন, একটু দুধ ঘি খাওয়ান আর আপনি নিজেও একটু খাওয়া দাওয়া করুন, ভগবান আপনাদের জুটিটার মঙ্গল করুক। আচ্ছা বৌদি, কত দিয়ে দি? 2 কিলো দিয়ে দাও ভাই। 3 কিলো নিয়ে নিন বৌদি, আপনাকে সেই পুরনো দামে দেব। ঠিক আছে ভাই। ঘিসালাল তাড়াতাড়ি 3 কিলো ঘি মেপে ডাব্বাতে দিয়ে দেয়। সে সাইকেলে বসে এগিয়ে যায়। রাস্তায় পূর্ণ পালওয়ানের বাড়ি আসে। সে নামেরই পালওয়ান ছিল, দেখতে একদম পাতলা, ঠিক হাড়ের কঙ্কালের মতন। পালওয়ান কেমন আছো? পূর্ণ পালওয়ান আরো গর্বে দাঁড়ায় আর নিজের 2 হাতের মাংসপিণ্ড দেখতে লাগে। ঘিসালালের হাসি পেয়ে যায়, কিন্তু সে নিজের হাসিটা আটকে নেয়, কেননা তার ঘি বিক্রি করার ছিল যে। অনেক চেহারা বানিয়েছো দেখছি, আমার ঘি যে খাচ্ছ। আচ্ছা কত দিয়ে দি পালওয়ান? অনেক ঘি খেয়েছি আগের বছর, 1/2 কিলো দিয়ে দাও ঘিসালাল। ব্যাস 1/2 কিলো, আর একটু নিয়ে নাও। আরে পালওয়ান লোক, একটু তো খাওয়া দাওয়া করো। ঠিক আছে, তাহলে 1 কিলো দিয়ে দাও, তুমিও মনে রাখবে। ঘিসালাল মনে মনে ভাবতে লাগলো, কথাটা এমন বলছে যেন 10 কিলো নিচ্ছে। এইভাবে গ্রামে ঘি বিক্রি করতে করতে সে শহরে যায়, আর সেইখানে যাওয়ার পরে তার সব ঘি বিক্রি হয়ে যায়। অনেক গ্রাহক বেচারারা ঘি শেষ হওয়ার জন্য হতাশ হয়ে যায়। এখন ঘিসালাল অনেক আনন্দতে সাইকেল চালিয়ে গ্রামের থেকে হয়ে নিজের বাড়ি ফিরছিল। তার পকেট টাকায় ভরে গেছিল, কিন্তু এখন তার মতলব ভালো ছিল না। তার মাথায় লোভের পোকা ঢুকে গেছিল। সে ভাবছিল, আমার খদ্দের তো অনেক হয়ে গেছে, এখন আমার রোজগারও 2 গুণ হওয়া উচিত, আর 2 গুণ রোজগারের জন্য মালও 2 গুণ হওয়া উচিত। ঘরে এসেও সে স্বপ্নের জগৎ থেকে বেরোতে পারেনি। তার ভেতরের লোভ তাকে একটা ভুল নির্ণয় নেওয়ার জন্য বাধ্য করে দেয়। পরের দিন সেই ঘিয়ের 2টো বড় ডাব্বা নিয়ে তাতে আগে ঘি ঢালল, তারপর সেই শুদ্ধ ঘিটা বনস্পতি ঘি আর তেলের মিশিয়ে দিল। সে নিজের বউকে বলল, আরে বন্টির মা, আজ মজা আসবে, আজ ঘি বিক্রি করতে শহরে যাব, তাই আজ ঘরে আসতে দেরি হয়ে যাবে, আর যখন রাত্রেবেলা আসব তখন সব ঘি বিক্রি করে অনেক টাকা নিয়ে আসব। এইভাবে ঘিসালাল নিজের জাল ঘি বিক্রি করার ব্যবসা চালাতে থাকে আর অনেক টাকা রোজগার করে। তার রোজগার বাড়তে থাকলো আর তার বাড়ির দেরাজও ভরতে থাকলো। একদিন সকালে যখন ঘিসালাল উঠল, নিজের দেরাজের দিকে গেল। সে আস্তে করে দেরাজটা খুলল, তো সেটা বিনা চাবিরই খুলে গেল। ভেতরে দেখল তো পুরো দেরাজ খালি। সে অবাক হয়ে যায়, সে অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফেরে তো সে চেঁচাতে থাকে, আরে মরে গেলাম রে, সব শেষ হয়ে গেল, চোররা একটা কিছুও ছাড়েনি, সব টাকা পত্র নিয়ে চলে গেল, হে ভগবান। তার বউ আসে আর সেও জোরে জোরে কাঁপতে শুরু করে, হে ভগবান, এটা কি করলে, আমরা কার কি ক্ষতি করেছিলাম। হা 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 হা।
ঘিসা লাল মাথা চাপড়াচ্ছিল, লোকেরা জড়ো হয়ে গেছিল, আর তার জাল ব্যবসার ফল সবার সামনে ছিল। খারাপ কাজের ফল খারাপই হয়, আমাদের বেইমানি করা উচিত না, আর সব সময় সৎভাবে কাজ করা উচিত।